मंगलवार की सुबह हुगली के हरिपाल में एक बस पुल की रेलिंग तोड़ते हुए खाल में जा गिरी। इस घटना में 5 लोगों की मौत हो गई जबकि 22 लोग घायल हो गए। घायलों में कुछ की हालत गंभीर बताई जा रही है। उनका इलाज स्थानीय महकमा अस्पताल में चल रहा है। मौके पर पहुंचे जिला के एसपी सुकेश जैन ने बताया कि बस आरामबाग से हावड़ा की तरफ जा रही थी, तभी बस गोजर मोड़ के निकट डाकटिया खाल में गिर गयी। আরামবাগ থেকে সরাসরিভাবে আমরা জানতে পেরেছি আরামবাগ থেকে হাওড়াগামী একটা বাস সেইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। এই ফ্রেশ ব্যারিয়ারটা ভেঙে বাসটা নিচে পড়ে যায়, তার মধ্যে 5টা লোক মারা গেছে আমাদের খবর আছে। অ্যান্ড কিছু লোক হসপিটালে অ্যাডমিট আছে, তার মধ্যে একটা ক্রিটিক্যাল ইনজুরি আছে। বাকি যে ডক্টর আমাদেরকে বলছিল কি কারণে অ্যাক্সিডেন্টটা হলো না। টাইম 9:05 গড়েরঘাট হাওড়া ডুডের একটি বাস গড়েরঘাট থেকে হাওড়া যাওয়ার সময় আমাদের এই খাজুরিয়ায় 26 নম্বর রোডের ওপর খাদে বাসটি উল্টে যায়। সেখানে 4 জন স্পট ডেট হয়। আমাদের খুব সৌভাগ্য, আমি কৃতজ্ঞতা প্রকাশ করব স্থানীয় মানুষ, পার্বতীপুর এবং খাজুরিয়ার মানুষ, তারা দ্রুততার সাথে বাসের যাত্রীদের রেস্কিউ করে। তা নাহলে অনেকেই আমাদের মারা যেত, এটা আমাদের সৌভাগ্য। হাসপাতালে নিয়ে যেতে যেতে আরেকজন মারা যায়, অর্থাৎ মোট 5 জন মারা যায়। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব স্থানীয় মানুষকে, উদ্ধার কার্যে তারা যথেষ্ট সহযোগিতা।